নমস্কার, আমি রৌনক নন্দি। আমার আজকের নিবেদন কবি সুরদাস গুপ্তের লেখা কবিতা শরৎ উৎসব। বছর ঘুরে আবার পুজো আসে, কাশফুলের ঝারর দোলে রেল লাইনের পাশে উধাও মাঠে, ইনি চাঁদোয়ার মতো আকাশে দুধ সাদা মেঘেরা মোমরে বেরোয়, শিউলির কুড়িতে প্রাণ আসে, মন কেমন করে পুজো আসে। পুজো এলেই আমাদের চাওয়াগুলো হই হই করে জেগে ওঠে, জামা চাই, জুতো চাই, পারফিউম চাই, জিনিস চাই, শাড়ি গয়না চাই, চাঁদা চাই, ডোনেশন চাই, সাহায্য চাই, উপস্থিতি চাই, আনাগোনা চাই, সহযোগিতা চাই। চাওয়ার উৎসব শারদ উৎসবে শুরুতেই রামচন্দ্রের একটি পদ্ম ফুল গুলতিতে কম পড়ে, নির্বিঘ্নে যথাযথ পুজোর স্বার্থে তৎক্ষণাৎ জিনিয়ে পদ্ম সদৃশ একখানি নয়ন উৎপাদন করে পদ্মের সংখ্যার ঘাটতি মিটারে উদ্যোগী হলেন। মা মহামায়া আবির্ভূতা হয়ে তাকে নিরস্ত করলেন, বললেন, পদ্ম নয় তোমার পুত্রী আমার প্রকৃত অর্ঘ। পূজা মানে উপাচার নয়, পূজা মানে প্রেম, হৃদয়ের যথার্থ শ্রদ্ধা। বছর ঘুরে পুজো আসে, আমাদের চাওয়া হুল্লোড় আসে, অন্তরে ভক্তি আসে না, মনে প্রেম আসে না, হৃদয়ে পুজো আসে না। এখন তাই প্যান্ডেলে প্যান্ডেলে টাকার প্রতিমা আসে, মা আসে না। নমস্কার, ধন্যবাদ।